বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক এবং দু নম্বর ব্লকে। এদিন সকাল থেকে ১৪৪ ধারা লঙ্ঘন করে ভাঙর এক নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে জমায়েত করে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ শেষ দিনে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল আইএসএফের, কিন্তু বারবার বাধা পাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন আইএসএফ প্রার্থীরা। এই সময় বিডিও অফিসের সামনে জমায়েত হওয়া তৃণমূলের বাইক বাহিনী বেপরোয়া বোমা ছুড়তে থাকে বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, একের পর এক দাও দাও করে জ্বলছে সেই চার চাকা গাড়ি। ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙর এক নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যায় ভাঙর থানা বিশাল পুলিশ বাহিনী। বারবার মনোনয়নপত্র জমা দিতে বাধাপ্রাপ্ত হওয়ার পর হাইকোর্টের নির্দেশে ভাঙর থানা বিশাল পুলিশ বাহিনী আইএসএফ প্রার্থীদের নিরাপত্তা দিয়ে বিডিও অফিসে নিয়ে আসে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আইএসএফ প্রার্থীদের কাছ থেকে ফাইল কেড়ে নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত কর্মীদের বিরুদ্ধে। প্রথমবার পুলিশি ঘেরাটোপে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হওয়ার পর পুনরায় পুলিশি নিরাপত্তায় আইএসএফ কর্মীদের নিয়ে আসা হয় ভাঙর এক নম্বর বিডিও অফিসে। পুলিশি নিরাপত্তায় আইএসএফ কর্মীরা যখন বিডিও অফিসের ভেতরে, তখন বিডিও অফিসের বাইরে চারদিক ঘিরে রাখে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিকে ভাঙর এক নম্বর ব্লক যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই ভাঙর দু নম্বর ব্লকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সাংবাদিকদের লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়া হয়। ভাঙর দু নম্বর ব্লকে গুলিতে মহিউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন চারজন। এরপরই দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর দু নম্বর ব্লক চত্বরে। কার্যত বারুদের গন্ধে ভরে যায় এলাকার আকাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই ঘটনাস্থলে ছুটে আসেন ডিআইজি প্রেসিডেন্সি আকাশ মাগারিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও রক্ত ঝরল ভাঙরে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। নির্বাচনে আদৌ শান্তিপূর্ণভাবে সম্ভব কিনা তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ভাঙরে সংঘর্ষের ঘটনায় তিনজনের মোট মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে আইএসএফ এর মারা গিয়েছেন দুজন, যাদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন এবং অপর একজন মৃতের নাম মহিউদ্দিন মোল্লা। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় তৃণমূলের এক কর্মীরও মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতা সৌকাত মোল্লা। সুমিতদের রিপোর্ট, আরসিটিভি সংবাদ, কলকাতা।